নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি আবারও একবার যে এক্সামিনেশান ফিস দেওয়ার পেজটি সেটি আবারও একবার আপডেট করলো এনআ তো আমরা দেখিনি নতুন কি আপডেশন সেখানে হলো তো আমরা যদি এখন সেই পেজে চলে যাই যেখানে থেকে আপনি আপনার এক্সামিনেশান ফিস দিতে পারেন এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করে তো তার নিচে একটি নোট দেওয়া হয়েছে তো সেই নোটটি নতুন আপডেশান বলা যেতে পারে তো নোটটিতে কি লেখা আছে আমরা একটু দেখে নিই প্রথমেই লেখা আছে যে ফাইভ জিরো ওয়ান টু এবং থ্রির জন্য ছয় তারিখ অবধি উইদাউট লেট ফি দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন এবং প্রতি সাবজেক্ট পিছু দুশো পঞ্চাশ টাকা করে লাগবে এবং এরপরে আছে প্রসেস ফর অনলাইন সাবমিশন অফ এক্সামিনেশান ফিজ অর্থাৎ আপনাকে বলে দেওয়া হয়েছে কিভাবে আপনি আপনার এক্সামিনেশান ফিজটি দেবেন স্টেপ বাই স্টেপ তা এখানে বলে দেওয়া আছে তো আমরা একটু সেটি পড়ে নিই কীরকম আছে কিভাবে আমরা আমাদের পেমেন্ট করবো তো বলছে প্রথমেই আপনাকে এনরোলমেন্ট নাম্বার প্রথম পয়েন্টটিতে বলা আছে আপনাকে এনরোলমেন্ট নাম্বার প্রোভাইড করতে হবে এবং এনরোলমেন্ট নাম্বার দ্বিতীয় পয়েন্টে লেখা আছে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর আপনি সাবমিট বটনে ক্লিক করবেন এবং যখনই সাবমিট বটনে ক্লিক করবেন তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে যে আপনাকে এরপর করতে হবে সিলেক্ট মিডিয়াম অর্থাৎ আপনার মিডিয়াম সিলেক্ট করতে হবে আপনি কোন মিডিয়ামে পরীক্ষা দেবেন বাংলাতে পরীক্ষা দেবেন না অন্য কোনো ভাষায় পরীক্ষা দেবেন যে ভাষায় আপনি পরীক্ষা দেবেন সেই মিডিয়াম সিলেক্ট করার পর আপনাকে বলছে যে আপনি যদি পরের পয়েন্টে লেখা আছে আপনি যদি উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের কম থাকে তো সেক্ষেত্রে কি আপনি এনআরএস থেকে অ্যাপ্লি অ্যাপ্লাই করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না করে থাকেন তাহলে নো করবেন যদি ইয়েস করে থাকেন তাহলে এরপরে আপনাকে সেই যে উচ্চ মাধ্যমিকের অ্যাপ্লাই করেছিলেন তার রেফারেন্স নাম্বারটি সেখানে পুট করতে হবে বা এনরোলমেন্ট নাম্বারটি সেখানে পুট করতে হবে আর যদি নো করে থাকেন তাহলে কিছু না করেই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে বলা হচ্ছে যে যদি পেমেন্ট পেজে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে সেখানে আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর একটি সাকসেসফুল মেসেজ আপনাকে দেখাবে সেটিকে আপনি প্রিন্ট আউট করে পেমেন্ট সাকসেসফুলের মেসেজ দেখাবে সেটি আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন এবং যদি কোনো কারণে সেটি প্রিন্ট আউট না করতে পারেন সেক্ষেত্রে যে কোনো টাইম আপনি আবারও এই জায়গায় নিজের এনরোলমেন্ট নাম্বার আফটার সাকসেসফুল পেমেন্ট আপনি চেক করতে পারেন এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন যে সেটি পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না এখন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বেশ কিছু শিক্ষার্থী শিক্ষক আছেন যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছেন এবং যখন তারা তাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে এখানে সাবমিট করছেন তখন তাদের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট নট মেড তো এক্ষেত্রে একটি এখানে টিপ্পণী দেওয়া আছে আমরা যদি সেটি দেখে নিই ইফ দ্য পেমেন্ট ইজ ডেবিটেড ফ্রম দ্য অ্যাকাউন্ট অ্যান্ড স্ট্যাটাস হ্যাজ নট চেঞ্জ ফ্রম পেমেন্ট নট মেড টু পেমেন্ট কমপ্লিটেড বলছে যদি আপনার পেমেন্ট কেটে নিয়ে থাকে আপনার অ্যাকাউন্ট থেকে এবং স্ট্যাটাস যদি তাতেও চেঞ্জ না থাকে পেমেন্ট নট মেডই লেখা থাকে যেটি আমাদের দেখাচ্ছিলো আগের ভিডিওতে আমরা দেখেছি যে পেমেন্ট করার পরেও পেমেন্ট নট মেড দেখাচ্ছে এবং পেমেন্ট সাকসেস পেমেন্ট কমপ্লিটেড যদি সেখানে শো না করে তো সেক্ষেত্রে বলছে আপনি আর পেমেন্ট করেন না বলছে কাইন্ডলি ডু নট মেক অ্যানাদার পেমেন্ট অর্থাৎ আপনাকে আর একবার পেমেন্ট করতে মানা করছে বাট জাস্ট ওয়েট ফর ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলছে এবং দ্য পেমেন্ট উইল বি আপডেটেড অ্যান্ড ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস বাই প্রোভাইডিং দ্য এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আপনাকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলছে নতুন করে আপনাকে পেমেন্ট করতে মানা করা হচ্ছে এবং আপনি দেখ আটচল্লিশ ঘন্টা পর নিশ্চয়ই তারা তা আপনার স্ট্যাটাস আপডেট করে দেবে তো আমি আশা রাখতেই পারি যে যারা পেমেন্ট করেছিলেন এবং যাদের এখন পেমেন্ট নট মেড দেখাচ্ছে তাদের খুব তাড়াতাড়ি স্ট্যাটাস আপডেট হয়ে পেমেন্ট সাকসেসফুল অবশ্য ই বা পেমেন্ট কমপ্লিটেড এই ধরনের স্ট্যাটাস দেখাবে এবং তখন আপনারা সেই পেজটির প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন তো এই গেলো নতুন খবর আপনাদের এনআইএসের এক্সামিনেশান ফিজের ব্যাপারে আমার মনে হয় এটি হয়তো এর তরফ থেকে এক্সামিনেশন ফিজ দেওয়ার যে পোর্টালটি সেটিতে লাস্ট আপডেশন এরপরে হয়তো আর কোনো আপডেশন হবে না হয়তো এই পেজটি এবার স্টেবল হয়ে যাবে তো আজকের দিনটা দেখুন এবং যদি মন হয় তো আপনারা কাল থেকে আপনার পেমেন্ট শুরু করে দেন পেমেন্ট দেওয়া শুরু করে দেন আমাকে কমেন্ট করুন এরকম কতজন আছেন আপনারা যারা দেখছেন এই ভিডিওটি যারা অলরেডি পেমেন্ট করেছেন কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট নট মেড দেখাচ্ছে বা তাদের কোনো পেমেন্টস কমপ্লিটেড এরকম কোনো চেঞ্জ হয়েছে কিনা তাদের স্ট্যাটাসে তো তাহলে অনেক বন্ধুরাও জানতে পারবে এর মাধ্যমে যে তাদের কোনো স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে এবং নিশ্চিন্ত হতে পারবে আবারও ফিরে আসব কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন